এই যে হুজুর, আপনার কাকরোল। বাবা, এখানে তো আধা কেজির বেশি মনে হইতেছে, তুমি আবার মাপ দাও তো। আরে হুজুর, এখানে আধা কেজি আছে, আমার এগুলো মাপতে মাপতে অভ্যাস হয়ে গেছে, অনুমান আছে। আমি তো বুঝি এখানে হাফ কেজি না কত কেজি আছে। এই যে নেন। না না বাবা, আমার মনে হইতেছে আধা কেজির বেশি আছে, তুমি আবার একটু মাইপে দেখো তো বাবা। আচ্ছা হুজুর, দেখতেছি। না হুজুর, এখানে আধা কেজি আছে, আমি মাইপা দেখছি। একটু ছোট ছোট তো, তাই অনেকগুলো বুঝাইতেছে। এই যে নেন হুজুর, রাখেন, এখানে আধা কেজি আছে। আচ্ছা, তুমি যখন কইতাছো নেই, ভালো থাইকো বাবা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার এটা মাপ দাও, কতটুকু হইলো? আচ্ছা ভাই, দিতাছি। জিনিসটা যে কি হইলো কিছুই তো বুঝলাম না। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কি লাগবে আপনার? ও আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। আমার তেমন কিছু লাগবে না, 1 কেজি আটা দাও। শুধু 1 কেজি আটা লাগবে, আর কিছু লাগবে না? না, আর কিছু লাগবে না, আটাই দাও। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। এই যে আপনার আটা। আমি তো 1 কেজি চাইছি, তুমি 2 কেজি দিলে যে বাবা। আসলে হুজুর, আমাদের দোকানে এই আটার উপরে অফার চলতেছে, 1 কেজির 1 প্যাকেট আটা নিলে সাথে আর 1 প্যাকেট ফ্রি, এর জন্যই আপনাকে 2 প্যাকেট দিলাম। তাইলে তো ভালোই হইল, আমি একলা মানুষ, এই 2 প্যাকেটে সারা মাস চলে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, এই নাও বাবা টাকা। আচ্ছা হুজুর, ঠিক আছে, ভালো থাকেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমিও ভালো থাকো বাবা, আসি। ভাই, আমাকেও 1 কেজি আটা দেন তো। আচ্ছা ভাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি দিচ্ছি। এই যে ভাই আপনার আটা। ভাই, 1 প্যাকেট কেন? 1 কেজির সাথে না 1 কেজি ফ্রি আপনার দোকানে? কই ভাই, আমার দোকানে তো 1 কেজি আটার সাথে 1 কেজি আটা ফ্রি এমন কোনো অফার নাই, আপনি এটা কই শুনলেন? আজব তো ভাই, আমি নিজ চোখে দেখলাম এই মাত্র আপনি ওই লোকটার একটার সাথে একটা ফ্রি দিছেন, আমি এমন কি দোষ করছি? আমাকেও দেন। আপনারা সবার সাথে তো একরকম আচরণ করবেন, এক একজনের সাথে এক এক রকম আচরণ কেন করেন? ও আচ্ছা আচ্ছা, আপনি এই হুজুরের কথা বলতেছেন? ওনারে কেন একটার সাথে একটা আটা বেশি দিলাম, আপনি তো এটাই জানতে চাইতেছেন তাই না? তাইলে শোনেন, উনি আমাদের মহল্লার মসজিদের মুয়াজ্জিন, আজান দেয়, আর ওনার যে ফ্রি সময় ওই সময়টায় এলাকার বাচ্চাদেরকে আরবি শিক্ষা দেয়। ওনার কাছে আমরা পড়ছি, আমাদের ভাই বোন পড়ছে, এই মহল্লার অধিকাংশ বাচ্চাদেরকে উনি আরবি শিক্ষা দেন, কিন্তু উনি কখনোই কারো কাছ থেকে কোনো টাকা নেন না। ওনাকে টাকা দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু উনি বলে দিনই শিক্ষা দিয়ে আমি কোনো টাকা নেব না। আর উনি এই মসজিদের মুয়াজ্জিনের চাকরি করে কয় টাকাই বা বেতন পান? 4-5 হাজার টাকাই বেতন পান, এ দিয়ে না উনি ভালো মতো চলতে পারেন না। এর জন্য আমরা মহল্লায় যারা আছি, দোকানদার ব্যবসা করি, তারা সবসময় কি করি, তাকে একটু সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ওনাকে যদি আমরা ডিরেক্টলি সাহায্য করি, উনি সাহায্য নিতে চায় না। এর জন্য আমরা এভাবে কোনো না কোনো অফার দিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করি। 4-5 বছর আগে ওনার ওয়াইফের একটা বড় অসুখ হয়, এরপর তিনি মারা যান, আর ওনার ছেলে মেয়েও কেউ নাই, উনি একদম একা। এই মহল্লায় যারা আছি তারাই ওনার পরিবার। ও আচ্ছা ভাই, এই জন্যই মহল্লার সবাই তারে কোনো না কোনো ভাবে হেল্প করে। দেখলাম সবজির দোকানদার তারে বেশি দিল, আপনি একটা সাথে একটা ফ্রি দিলেন। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি, আমার তো ছোটখাটো একটা কাপড়ের দোকান আছে, আপনি দয়া করে কালকে তাকে একটু নিয়ে আসবেন আমার দোকানে, আমিও তাকে কিছু একটা গিফট করতে চাই, তাকে একটু সাহায্য করতে চাই। ভাই, শুনে খুব ভালো লাগলো, আপনি ওনার পাশে দাঁড়াবেন? অবশ্যই ভাই, এরকম সৎ মানুষের পাশে দাঁড়ানো তো সৌভাগ্যের ব্যাপার।